গুড মর্নিং। তো আজকে শুভ মহাষ্টমী, তো তোমাদেরকে জানাচ্ছি শুভ অষ্টমী। তো দেখো মা ছেলে রেডি হয়ে চলে এসেছে অঞ্জলি দিতে, আর এদিকে তোমার দাদাভাই একটু আমাদের ফটোশ্যুট করে দিল। তো সামনে প্রচুর ভিড়, তো চলো আমরা মা ছেলে এখান থেকে চলে গেলাম মণ্ডপে। আর ছেলের তো দোকান দেখেই শুরু হয়ে গেছে বায়না। তো যাই হোক চলো, এখন ওকে মানে আটকে রাখছি যে অঞ্জলি দেওয়া হোক, তারপরে খাবে। আর ও খেয়ে এসছে বাড়ি থেকে, আমি মানে অঞ্জলি দিয়ে যাচ্ছি বলে আর দোকানে দোকানে ঢুকলাম না। তো দেখো কত ভিড়, আর তোমরাও নিশ্চয়ই খুব মজা করছো, আনন্দ করছো, আমরাও করতে চলে এসেছি। মানে সবার সঙ্গে অঞ্জলি দেওয়া তো একটা আনন্দের ব্যাপার বলো। এই দেখো এইটা হচ্ছে, তো এটা চতুর্থ ধাপে চলছে অঞ্জলি দেওয়া, আর আমরা পঞ্চম ধাপে অঞ্জলি দিয়েছি। মানে এত ভিড়, এত লোক। আর এটা হচ্ছে আমাদের মানে বাজকুল মিলনী বিদ্যালয়, যে ওখানে কলেজে গ্রাউন্ডে পুজোটা যে হয় দুর্গা পুজো, তো ওখানেই আমরা অঞ্জলি প্রতি বছর দিই। তো এখানেই চলে এসেছি, আর একটা সামনে হচ্ছে, তো ওদিকে আমরা যাইনি কখনো মানে অঞ্জলি দিতে। এখানেই সামনে একটু বেশি মানে আমাদের কাছাকাছি হয় বলে এখানেই চলে আসে দিতে। তো যাই হোক অঞ্জলি দেওয়া হলে আমরা আবার অঞ্জলি দেব। তো মা ছেলে ওখানে দাঁড়িয়ে আছি, আর একটু আমাদেরকে এরকম ঘুরে ফিরে দেখাচ্ছি। আর তোমার দাদাভাই ছেড়ে দিয়ে চলে গেছে ও, কারণ বাবা মাও আসবে, আর ও রান্না করছে, রান্না কর মানে বাকি আছে, তো ওই জন্য রান্নাবান্না করতে চলে গেছে ও আমাদের ছেড়ে দিয়ে। রুমের সামনেই পুজো হয় এখানে, তো প্রায় মানে চতুর্থ ধাপে মনে হয় শেষ হয়ে গেছে। এটা আমরা আবার ঢুকলাম শেষ হয়ে যেতে, ওদের ওরা ওখানে প্রণাম করবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর আমরা দেখো এই চারদিকে দাঁড়িয়ে গেছি। আর ওখানে অঞ্জলির ফুলগুলো পড়ে আছে, ছেলেও এসছে, ছেলে তো শুধু চিৎকার করছে যে আইসক্রিম খাবে ফুচকা খাবে। আমি এখন বলছি ওকে অঞ্জলিটা দেওয়া হোক, তারপরে তোমাকে আমি সব খাওয়াবো। আর চারদিকে দেখো সবাই কত সুন্দর সুন্দর সেজে টেজে চলে এসছে, আমিও সুন্দর করে সেজে এসছি। তো সবাইকে এই যে দেখো হাতে, এটা কি জল বলে জানি না, যাই হোক শুদ্ধ জল বলে হয়তো, দিয়ে দিলো। দিয়ে আমরা হাত টাত ভালো করে ধুয়ে ধুয়ে নিয়ে তারপরে অঞ্জলি দেওয়ার জন্য রেডি হচ্ছি। এই যে এখন আমাদেরকে দেওয়া হচ্ছে, ওই সাইডটাতে দিচ্ছিলো, আবার আমাদের সাইডে দেওয়া হচ্ছে এখন। তো অনেকটা সময় লেগেছে, কারণ 12টা বেজে গেছে অঞ্জলি দিতে, প্রায় 10টার দিকে বেরিয়ে গেছিলাম, প্রায় 12টা লেগে গেছে। কারণ এই যে অঞ্জলি দেওয়া হচ্ছে, ফুল পরিষ্কার করা, আবার ফুল দেওয়া, অনেক কিছু কাজ থাকে। তো যাই হোক দাঁড়িয়ে আছি আমরা, আবার আমাদের পেছনেও অনেকে দাঁড়িয়ে অঞ্জলি দেওয়ার জন্য। তো যাই হোক অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়ে গেছে, দেওয়া হওয়ার পরে এখানে দাঁড়িয়ে আছি প্রণাম করে তারপরে বাড়ি ফিরবো। তো মাকে মানে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তারপরে প্রণাম জানাবো। আর দেখো প্রণাম করার জন্য আমাদের যে পঞ্চম ব্যাচের যে সবাই, তো দাঁড়িয়ে আছে লাইন দিয়ে প্রচুর লাইন, আর একজন একজন করে ছাড়ছে। তো আমি তো আমার জায়গা ছেড়ে দিয়েছি, যে না তোমরা তোমরা আগে প্রণাম করে নাও, বাড়ি যাও, আমি এখন একটু ফটো ফটো শ্যুট করি তারপরে যাব। একা দাঁড়িয়ে আছি, আর ছেলেকে ছেলেও এখানে দাঁড়িয়ে আছে, বাবাকে আসতে বলে দিয়েছি ফোন করে, কারণ এখানে আমি প্রণাম করতে গেলে এত ভিড়, ছেলেকে নিয়ে ভেতরে ঢুকতেই পারবো না। তো একটু ফটাফটো শ্যুট করলাম, আর যে ছেলে খাবে বলছে ওকে একটু বোঝালাম যে একটু ওয়েট করো বাবা, আর অঞ্জলিটা তো দেওয়া হয়ে গেছে, একটু প্রণাম করে নিই ঠাকুরকে তারপরে খাবে। তো বলতে ও একটু বুঝে গেল, একটু আদর করে বলতে। আর এগুলো দেখো খুব সুন্দরভাবে এইভাবে সাজিয়েছে, আমি আরও অনেক জায়গায় ফটোশ্যুট করবো ভাবছিলাম, কিন্তু আজকে অঞ্জলি তো তাই আমি আর কিছু করতে পারলাম না, কারণ দু সাইডেই দেখতে পাচ্ছো অঞ্জলি দিচ্ছে, আর মাঝখানে যে লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে আছি, আর দু সাইডে ওরা অঞ্জলি দিচ্ছে। তো ভেতরটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, এটা হচ্ছে মণ্ডপের মানে ঢোকার যে গেটটা, মানে মায়ের মন্দিরের যে গেট, বাইরের গেট তো আমরা পেরিয়ে চলে এসেছি। তো এই যে দেখো সবাই এই যে ঢুকছে প্রণাম করতে মাকে, আর এত ভিড় আর দেখাতেই পাচ্ছি না, কারণ ওখানে ক্যামেরা করা বারণ আছে। তবুও আমি ক্যামেরা করছি, ঝগড়াটগড়া করে বলছে ক্যামেরা করবে না, তো আমি এক সাইডেই ক্যামেরা করছিলাম। তো যাই হোক আমি করলে অনেকেই ক্যামেরা করবে, এই জন্য বারণ করছে। তো তোমাদেরকে আমি একটুখানি শেয়ার করলাম, কারণ ভেতরটা দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, সবাই প্রণাম করার জন্য ব্যস্ত। তো পরে আবার তোমাদেরকে দেখাবো মায়ের মানে প্রতিমা, তো খুব সুন্দর হয়েছে, বুঝতে পারছো চারদিকে খুব সুন্দর সাজিয়েছে, লাইটিং ফুল টুল সব সুন্দর। তো আমরা এই যে বাইরে চলে এসেছি, আবার চলছে এখন ষষ্ঠ পর্যায়ে পুষ্পাঞ্জলি দেওয়া। তো আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যেতে, তো ছেলেকে আমি বাইরে পাঠিয়ে দিয়েছিলাম, আমার বাবা এসছে, তো ও এসেই আগে ফুচকা দোকানে ঢুকে গেছে, দেখো বাবাকে নিয়ে চলে গেছে ফুচকা খাবে। তো আমি এতক্ষণ জুতো খুঁজছিলাম ওকে পাঠিয়ে দিয়ে,
তো এই চলে এসে এখানে, আর দেখো কত ভিড় চারদিকে, সবাই অঞ্জলি দিতে এসছে। আর ছেলে এখন ফুচকা খাচ্ছে, আর আমি একটু ক্যামেরা করছি ছেলেকে নিয়ে। তো ও অনেকক্ষণ থেকেই বলছে যা এসছে মেলাতে ফুচকা খাবে, আইসক্রিম খাবে। আইসক্রিম তো খাওয়া হয়ে গেছে, কিন্তু ফুচকাটা খেতে দেইনি আমি, কারণ সকাল সকাল তো খালি মানে মুড়ি খেয়ে এসেছিলো। তো ভাবলাম যে না ফুচকা পরে খাবে, কিন্তু সেই বাবার কাছ থেকে ফুচকা ও খাচ্ছে। তো আমাদের তো অঞ্জলি বেশ সুন্দরভাবেই কাটলো, তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। আর এই ছেলেগুলো হাসছিলো বলে ওদিকে তাকিয়ে আমিও একটু ভিডিও করলাম আর একটু হাসলাম। তো ওরা মানে আমি ক্যামেরা নিয়ে ঘুরছি বলে ওরা একটু দেখছিলো আর হাসছিলো, তো আমিও ওদেরকে একটু দেখালাম যে ঠিক আছে চলো ওদেরকে একটু দেখাই ওরা কেন হাসছে। ওদেরকে দেখালে হয়তো ওরা একটু, যাই হোক বাদ দাও। তারপরে অঞ্জলি দেওয়া হয়ে যেতে, তারপরে দেখো সবার জন্য আইসক্রিম নিয়ে বাড়ি যাচ্ছি। আর ছেলে তো আইসক্রিম খাওয়া হয়ে গেছে, আবার খাবে এখানে, মানে ওরা সারাদিন যে কতবার খাওয়া হবে চলবে ঠিক নেই। তো বাড়ি চলে এসেছি এখন, আর ওকে বললাম দাদু দিদা এসছে, তো ও তো খুব খুশি। আর এই যে বাবা এখানে শুয়ে আছে, মানে এসছে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন। আর মা ওখানে মানে তোমার দাদাভাই রান্না করছিলো, তো ওইটা ডালটা বসিয়ে দিয়ে গেছিলো, মা ওখানে দেখছিলো। তো ওই যে মা আর ওরা তিনজনে, বাবা মা আর আমার ছেলে আইসক্রিম খাচ্ছে, আর আমরাও আইসক্রিম খাচ্ছি। খেটে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে, এখন প্রায় 1টা বাজে। তো আমাদের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে ওখানে, মানে পুজো মণ্ডপে ওখানে চাঁদা নিয়েছে, খাওয়া দাওয়ার আয়োজন আছে। তো প্রতি বছর ওখানে প্রচুর লোক খাওয়ায়, আর এটা এই বছর না মানে অন্য জায়গাতে খাওয়ার জায়গাটা করেছে, তো এটা মানে একেবারে পছন্দ হয়নি আমার জায়গাটা। আগে ওই স্কুলে খাওয়াতো, ওইটা খুব ভালো ছিল, এখানে এত ভিড় আর মাটিয়ে বসিয়ে খাওয়ানো, মাটিয়ে বসিয়ে খাও ঠিক আছে, কিন্তু এখানে রোদ্দুরের মধ্যে না ভীষণ বাচ্চাকে নিয়ে থাকা যাচ্ছিলো না, এত গরম এত ভিড়। তো আমরা খাওয়ার রুম ছেড়ে দিয়ে এদিকে চলে এসেছি, কারণ খাবার শেষ, ভাত শেষ, আবার রান্না বসিয়েছে, মানে ভাতটা গরম জল বসিয়েছে। যাই হোক চলে এসেছি এখানে পুজো মণ্ডপে। আমাদের এই মণ্ডপটা হচ্ছে পাঁচকুল, মানে কী বলবো, সবজি মার্কেটে এই মণ্ডপটা হয়েছে। তো এটা ভীষণ সুন্দর লাগছে, দেখো সাজিয়েছে। তো একটু ভিডিও টিডিও করলাম, শুটুট করলাম। ওই যে একদিন ভাইও বলছে হাই, তো আমি তো দেখিনি, এই এডিট করার সময় দেখলাম যে ও হাই বলেছে। তো যাই হোক এখানকার এই যে প্রতিমা, ওদেরকে আগে হয়তো দেখিয়েছিলাম, ঠিক মনে পড়ছে না। তো এই যে দেখো প্রতিমা, আর খুব সুন্দর সাজানো হয়েছে, আর এই ফলগুলো কিন্তু মানে অরিজিনাল ফল তো দিয়ে সাজানো হয়েছে। তো এখানে মানে ভীষণ ভিড় এখন, মানে যেহেতু খাওয়া দাওয়া করতে এসেছি প্রচুর ভিড়। তো দেখো খাওয়া হচ্ছে, তো লাস্ট আমরা মানে খেয়েছি মনে হয় 3টের দিকে, 1টার সময় এসেছিলাম, 3টের দিকে খেয়েছি, রান্না বান্না হয়ে যেতে এত ভিড় আমরা মানে জায়গায় পাইনি। তো ফ্রেন্ডস, তারপরে সারাদিনের পর সন্ধেবেলায় যে যাচ্ছি আবার ঘুরু ঘুরু করতে, এখন প্রায় 8টা বাজে। তো যাচ্ছি আমরা চণ্ডীপুরে ঠাকুর দেখতে বাবা মাকে নিয়ে, বাবা যাবে না বলছিলো, জোর করে নিয়ে যাচ্ছি। অনেকদিন পর বাবার সঙ্গে আবার ঘুরতে যাচ্ছি, সেই কত মানে ছোটোবেলায় ঘুরতে যেতাম, সবসময় বাবার সঙ্গেই যেতাম, বাবাকে নিয়েই যেতাম যেখানে যেতাম, মেলা পুজো যাই হোক। অনেকদিন পরে আবার বাবাকে নিয়ে যাচ্ছি বাবার মাকে। আর এখানে দেখো চণ্ডীপুরে ভীষণ ভিড়, ঠাকুর দেখতে এসেছি আর আমরা চান্সই পাইনি, মানে এত ভিড় বাবাকে নিয়েও ঢোকা যাবে না। বাবা আমার ছেলে তো দুজনেই, মানে বাবা তো পেশা একটু হাই আছে, ওই জন্য ভাবলাম না এত ভিড়ের মধ্যে যাবো না। আর ছেলেও তো ঘুমোচ্ছে তার বাবার কোলে। তো বাদ দাও, এখান থেকে চলে যাচ্ছি আমরা অন্য জায়গায় ঠাকুর দেখতে, এখানে এত ভিড় পারবো না দেখতে, পরে হয়তো দেখে নেব। এখন চলে এসেই দেখো, এটা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম, এটা চণ্ডীপুর থানা মোড়ের কাছে ঠাকুর। তো এটা এখানে এতটা ভিড় আছে, কিন্তু এটা একটা অনেকটা বড় তো মাঠ, তো এই জন্য এখানে এতটা কিছু বোঝা যাচ্ছে না। যাই হোক এখানে চলে এসে ঠাকুর দেখতে, আর বাবা মা যেহেতু অনেকদিন পরে এসে ঠাকুর ঠাকুর দেখতে বেরোয়নি মাঝখানে অনেক বছর, তো ধরে ধরে নিয়ে এলাম, বাবা আসবে না বলছিলো, মানে আমার ছেলে খুব জেদ করতে আবার এসছে। তো এই যে ছেলে কিন্তু নিয়ে তো এসে দাদু দিদাকে, কিন্তু ও তো ঘুমিয়ে গেছে, মানে ও ঠাকুর দেখেনি চণ্ডীপুরে, লাস্টের দিকে হয়তো দেখেছে। তো এই যে ঘুমোচ্ছে, কারণ সারা দুপুরটা ঘুমোয়নি। আর দেখো কত ভিড়, কত মানুষ এসছে এখানে। আর এখানে এসে একটু আমার কনাকাটি কেনার ইচ্ছে হচ্ছিলো, কিন্তু এত দাম যে আর কিনতে পারলাম না, কারণ এইগুলো না মানে বেশ অনেক রং থাকে এই জিনিসগুলো। আর ওখান থেকে চলে এসে চণ্ডীপুর মার্কেটে যেছে ঠাকুরটা, তো ওখানে দেখতে, তো এই দেখো এটাও সবজি মার্কেট, মানে চণ্ডীপুর সবজি মার্কেটে ঠাকুর। তো এখানে দেখতে চলে এসে, বাবা মা তো মন্দিরে ঢুকতে পারছে না, কারণ ঠাকুমা মারা গেছে, তো ওই জন্য মন্দিরে ঢুকছে না, বাইরে থেকেই দেখছে এই যে, আর আমরা এই যে ভেতরের মধ্যে ঢুকেছি।
তো ছেলে এখনও ঘুম ভাঙেনি, ঘুমোচ্ছে। আবার এদিক থেকে চলে এসেছি, এটা হচ্ছে চণ্ডীপুর ভিডিও হলের কাছে। তোমাদেরকে আগে বলেছি, আগে দেখিয়েছি, তবুও এখন অষ্টমীর দিনে তো প্রচুর ভিড়, তো এটাও তো একটা অন্য ধরনের ভিউ, তো এগুলো শেয়ার করছি। এই দেখো ছেলে এখন উঠলো, কারণ হচ্ছে ও গাড়ি চড়বে এখানে, তাই ঘুম ভাঙলো ওর গাড়ির শব্দ শুনে। তো ওই যে তোমার দাদা ভাই ক্যামেরা করছে হাতে ধরে নিয়ে, তো একটু টলটল করছে ফোনটা, ছেলে যেহেতু হাতে বসে আছে। তো যাই হোক, ওখান থেকেই দেখো ছেলে চলে এসে এখানে গাড়ি চড়তে, ও তো ফেভারিট, গাড়ি দেখলেই ও গাড়ি চড়বে। তো আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও শ্যুট করছি। আর কেমন লাগলো আমাদের অষ্টমীর দিনের ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে, আর তোমরাও নিশ্চয়ই খুব ভালো ভালো করে কাটিয়েছো দিনটা, আর আমাদের তো খুব ভালো করে কাটিয়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে তো মানে নবমী, তোমাদেরকে জানাচ্ছি শুভ নবমী। আর নবমীর দিনে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। আর তো চলো আর ব্লগটা বেশি বড় করবো না, এবারে বাড়ি ফিরবো আমরা। এই যে মাকে বললাম একটু হাই করতে, তো ওখান থেকে যে রুটি নিয়ে নিলাম যাওয়ার পথে, রুটি তরকারি আর ছেলের জন্য চাউমিন নিয়েছি, নিয়ে বাড়ি সোজা যাচ্ছি। আর ঘরে মিষ্টি টিষ্টি আছে, ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, সবাই খুব আনন্দ করো। চলো টাটা, বাই।